প্রবাসীদের টাকা রেটে আজকে অনেক ভালো রেট দেখা যাচ্ছে বাংলাদেশের টাকায়। তো চলুন আজকে মার্চ মাসের 19 তারিখে প্রবাসীদের টাকা রেটে বাংলাদেশের টাকায় কত টাকা পাবেন। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, দিনের মালয়েশিয়ান রিঙ্গিত, ব্রুনি ডলার, মার্কিন ডলার, সিঙ্গাপুর ডলার সহ আরও বিভিন্ন কয়েকটি দেশের মুদ্রার রেট আজকের এই ভিডিওতে জেনে নিতে পারবেন যে ব্যাংক রেটে কত টাকা পাবেন, বিকাশে কত টাকা পাবেন অথবা কোন এক্সচেঞ্জার আপনাকে কত টাকা রেট দেবে। তো যাই হোক, ডেইলি আপডেট পাওয়ার জন্য আমাদেরকে ফলো করে রাখতে পারেন। তো আজকে মার্চ মাসের 19 তারিখ 2023 সাল, আজকের এই দিনে ব্রিটিশ এক পাউন্ডে বাংলাদেশের টাকায় রেট রয়েছে 100.99 টাকা, ব্যাংক রেট বিকাশে 127.39 টাকা, নামের উপরে 129.99 টাকা। সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় পাবেন 80.10 টাকা, ব্যাংক রেট বিকাশে 79.43 টাকা, নামের উপরে 79.28 টাকা। অস্ট্রেলিয়ান এক ডলার আজকে বাংলাদেশের টাকায় পাবেন 71.25 টাকা, ব্যাংক রেট বিকাশ রেট ক্যাশ রেট একই রয়েছে। মার্কিন এক ডলার আজকে বাংলাদেশের টাকায় পাবেন 106.51 টাকা, যারা দেশে বসে মার্কিন ডলার ইনকাম করবেন সেই ডলার রেট রয়েছে 104 টাকা, ব্যাংক রেট বিকাশে 105.77 টাকা পাবেন প্রবাসীদের ডলার রেটে এবং নামের উপরে 106.74 টাকা। রিয়া মানি ট্রান্সফার থেকে আজকে ডলার রেট ব্যাংক রেটে দেওয়া হচ্ছে 111.76 টাকা। ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় পাবেন 112.81 টাকা, ব্যাংক রেট বিকাশে 111.67 টাকা, নামের উপরে 113.15 টাকা। ইতালিয়ান এক ইউরোতে পাবেন 120.76 টাকা, ব্যাংক রেট ইতালিয়ান এক ইউরোতে বিকাশে পাবেন 118.06 টাকা। বাহরাইনের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় পাবেন 298.07 টাকা, ব্যাংক রেট বিকাশে 283.35 টাকা, নামের উপরে 283.45 টাকা। জেন্স এক্সচেঞ্জ রেট দিচ্ছে আজকে বাহরাইন দিনারে 298.24 টাকা। লুলু মানি ট্রান্সফার থেকে আজকে বাহরাইন দিনারে পাবেন 298.25 টাকা। কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় রেট রয়েছে 30.97 টাকা, ব্যাংক রেট বিকাশ রেট এবং নামের উপরে একই রয়েছে। কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক রেটে পাবেন 368.05 টাকা, ব্যাংক এবং বিকাশ রেট নামের উপরে পাবেন 348.53 টাকা। আলমুল্লা থেকে আজকে কুয়েত দিনারে রেটে দেওয়া হবে 362.31 টাকা। আলমোজাইনি থেকে আজকে কুয়েত দিনার রেট দেওয়া হবে 348.05 টাকা। সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ রেট দিচ্ছে 361.01 পয়সা। আমান এক্সচেঞ্জ রেট দিচ্ছে 348.05 পয়সা। কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ রেট দিচ্ছে 368.05 পয়সা। লুলু মানি ট্রান্সফার থেকে 341.88 পয়সা। নিউজিল্যান্ডের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় পাবেন 66.24 পয়সা, ব্যাংক রেট বিকাশে 66.34 পয়সা, নামের উপরে 64.34 পয়সা। কানাডিয়ান এক ডলার আজকে বাংলাদেশের টাকায় পাবেন 75.87 পয়সা, ব্যাংক এবং বিকাশ রেট নামের উপরে 73.62 পয়সা। দুবাই দিরহামে আজকে বাংলাদেশের টাকায় পাবেন 29.13 পয়সা, ব্যাংক রেট বিকাশ রেট এবং নামের উপরে একই রয়েছে। তবে আমি যদি কয়েকটি এক্সচেঞ্জারের নাম বলি, যেমন ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ রেট দিচ্ছে 29.13 পয়সা, এমিরেটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ রেট দিচ্ছে 30.75 পয়সা, লুলু মানি ট্রান্সফার 29.30 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 29.04 পয়সা। ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় পাবেন 290.01 পয়সা, ব্যাংক রেট বিকাশ রেট ক্যাশ রেট একই রয়েছে। লুলু মানি ট্রান্সফার থেকে ওমানের রিয়ালে 290 টাকা পাবেন এবং পিকে এক্সচেঞ্জ রেট দিচ্ছে 292.50 পয়সা, গলফ মানি এক্সচেঞ্জ রেট দিচ্ছে 288.30 পয়সা, মডার্ন এক্সচেঞ্জ রেট দিচ্ছে 290.02 পয়সা। মালয়েশিয়ান এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় পাবেন 24.90 পয়সা, ব্যাংক রেট বিকাশে 23.65 পয়সা, নামের উপরে 23.65 পয়সা। সিটি রেমিট অ্যাপ 23.75 পয়সা দিচ্ছে, রিয়া মানি ট্রান্সফার ব্যাংক রেট দিচ্ছে 24.92 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক বিকাশ ক্যাশ 23.70 পয়সা। সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় পাবেন 28.61 পয়সা, ব্যাংক এবং বিকাশ নামের উপরে 28.22 পয়সা। ইউআরপে থেকে সৌদি রিয়ালে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন 29 টাকা, এসটেসি পে থেকে 28.10 পয়সা, মোবাইল পে থেকে 28.10 পয়সা, আলরাজি থেকে 28.37 পয়সা, মানিগ্রাম থেকে 27.99 পয়সা, তেলেমানি থেকে 28.15 পয়সা, ফাউরি থেকে ব্যাংক অ্যাকাউন্টে 28.25 পয়সা, ফাউরি থেকে রিয়া অপশনের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক টাকা পাঠালে 29 টাকা, ফাউরি থেকে নামের উপরে 28.03 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 28.21 পয়সা। ব্রুনি এক ডলারে পাবেন 80.03 পয়সা, সুইজারল্যান্ডের এক মুদ্রায় পাবেন 113.69 পয়সা, রোমানিয়ার এক লিউতে পাবেন 22.66 পয়সা, জর্দানিয়ান এক দিনারে পাবেন 151.09 পয়সা। এই ছিল আজকের আপডেট। দেখা হবে নতুন আপডেট ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।